Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2016 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে যমুনা ট্রেডার্স এর নগদান বইতে 26,500 টাকার উদ্বৃত্ত দেখা গেল, কিন্তু ওই একই তারিখে পাস বইয়ের উদ্বৃত্ত নগদান বইয়ের উক্ত উদ্বৃত্তের সমপরিমাণ হল না। এ সম্পর্কে যথারীতি পরীক্ষা নিরীক্ষা করার পর নিম্নলিখিত গরমিলগুলো বের হয়। এক, পরিশোধের জন্য ইস্যুকৃত মোট 10,000 টাকার চেকের মধ্যে 6,500 টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, অর্থাৎ আমি ইস্যু করছি 10,000 টাকা, এর মধ্যে পরিশোধ হয়েছে 6,500, 3,500 টাকার চেক পরিশোধ হয়নি। আমি করতেছি নগদান বইয়ের উদ্বৃত্ত, অর্থাৎ নগদান বই ধরে, তাহলে নগদান বই ধরলে ইস্যু করলে আমি কি করি, নগদান বইয়ের ক্রেডিট করি, অর্থাৎ মাইনাস করি। যেহেতু আমি নগদান বই ধরে করছি, নগদান বইতে যদি মাইনাস হয় প্লাস করব, নগদান বইতে প্লাস হইলে অর্থাৎ ডেবিট মানে প্লাস, যদি ডেবিট করি তাহলে আমি এটাকে মাইনাস করব, আর যদি ক্রেডিট করি, ক্রেডিট মানে হচ্ছে মাইনাস, যদি ক্রেডিট করি এটাকে প্লাস করব। আর ব্যাংক বিবরণীতে ক্রেডিট মানে প্লাস, যদি ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়ে থাকে সেটাকে প্লাস করব, ব্যাংক বিবরণীতে ডেবিট মানে মাইনাস, ব্যাংক বিবরণীতে যদি ডেবিট হয়ে থাকে সেটাকে আমরা মাইনাসই করব। তাহলে আমরা আসি, তাহলে আমরা যেহেতু নগদান বইতে আমরা মাইনাস করেছি এখন প্লাস করে দিব। দুই, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 3,000 টাকা ভুলে নগদান বইতে লাগবেনি, তাহলে এটা আদায় হয়েছে। আদায় হইলে আমার কি হয়েছে, ব্যাংকে কোথায় কি করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ প্লাস করা হয়েছে, তাহলে আমি এখন প্লাস করে দিব। অর্থাৎ আমি করতেছি নগদান বই ধরে, ব্যাংকে যেহেতু প্লাস করা হয়েছে আমিও প্লাস করে দিব। 2,500 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংক থেকে যদি পরিশোধ হয়, আমি করতেছি নগদান বই ধরে, ব্যাংক থেকে যদি পরিশোধ হয় তাহলে ব্যাংক এন্ট্রি দিয়েছে ডেবিট, অর্থাৎ মাইনাস করেছে, আমিও মাইনাস করে দিব। চার নম্বরে, 5,000 টাকার প্রাপ্য বিল 4,800 টাকায় বাট্টা করা হয়েছে কিন্তু নগদান বইতে প্রাপ্য বিলের সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে, তাহলে 5,000 টাকার বিল 4,800 টাকা লিখছি, 4,800 টাকা বাট্টা করছি কিন্তু নগদান বইতে লিখছি পুরোটা, অর্থাৎ 200 টাকা বেশি লিখছি। আমি যেহেতু নগদান বই ধরে করছি, নগদান বইতে এই 200 টাকা বাড়তিটা প্লাস করেছি, এখন মাইনাস করে দিব, তাহলে 200 টাকা মাইনাস হবে। পাঁচ নম্বরে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 250 টাকা 31 ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে এটা কোথায় লিপিবদ্ধ হয়েছে, ব্যাংকে, কোথায়, ক্রেডিট পাশে, তাহলে ক্রেডিট পাশে হলে ক্রেডিট পাশ মানে হচ্ছে প্লাস, তা আমিও প্লাস করে দিব। আসি ক, চার নম্বর, অর্থাৎ এই যে চার নম্বর মোতাবেক নগদান বইতে কত টাকা বেশি দেখানো হয়েছে তার পরিমাণ নির্ণয় করো। আমরা এখানে বলেছি 200 টাকা বেশি দেখানো হয়েছে, সেটাই জানতে চেয়েছে। খ, নগদান বইতে হিসাব পুক্ত করা হয়নি এরূপ টাকার পরিমাণ নির্ণয় করো। আমরা অঙ্কটা দেখবো যে কোন টাকাগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা, হিসাব পুক্ত করা হয়নি। গ, উপরের তথ্যাবলী হতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, তাহলে উপরের তথ্য থেকে আমরা কি করব, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। তাহলে আমরা আসি প্রথমে কতে, যে চার নম্বর এন্ট্রি বোতামে নগদান বইতে কত টাকা বেশি দেখানো হয়েছে তার পরিমাণ, বাট্টাকৃত প্রাপ্য বিল বাবদ দেখা হয়েছে 5,000 টাকা, আর প্রাপ্য বিল বাট্টা করা হয়েছে 4,800 টাকা, তাহলে মোট বেশি লেখা হয়েছে কত টাকা, 200 টাকা। তাহলে এটা গেল চার, ক, খতে নগদান বইতে হিসাবভুক্ত হয়নি এরূপ লেনদেন গুলোর পরিমাণ, তাহলে এরূপ লেনদেনের মধ্যে পাচ্ছি আদায়ের জন্য জমাকৃত চেক 3,000 টাকা, ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিল 2,500 টাকা, আর ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 250 টাকা, এগুলি যোগ করলে
5750 টাকা নগদান বইতে হিসাবভুক্ত করেনি এরূপ টাকার মোট পরিমাণ হচ্ছে 5750 টাকা এরপর আমরা আসি গত বলেছে উপরের তত্ত্বাবলী হতে ব্যাংক সম্পর্কিত বিবরণী তৈরি করো তাহলে আমরা ব্যাংক সম্পর্কিত বিবরণী তৈরি করার সময় আমরা জানি যে আমরা অঙ্কটা আরো একবার পড়ে নিই আরো একবার পড়তে গেলে আমাদের এই আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যাদের ব্যাংক সম্পর্কিত বিবরণীতে একটু দুর্বলতা আছে তারা আরেকটু ক্লিয়ার হয়ে যেতে পারবে আমরা আরেকবার অঙ্কটা পড়ছি 2015 সালের 31 ডিসেম্বর তারিখে যমুনা ট্রেডার্সের নগদান বইতে 26,500 টাকার উদ্বৃত্ত দেখা গেল অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 26,500 টাকা এটা লিখলাম কিন্তু ওই একই তারিখে পাস বইয়ের উদ্বৃত্ত নগদান বইয়ের উক্ত উদ্বৃত্তের সমপরিমাণ হলো না এই সম্পর্কে যথারীতি নিরীক্ষা করার পর নিম্নলিখিত গরমিলগুলো বের হয় কি বেরোয় এক নম্বরে পরিশোধের জন্য ইস্যুকৃত মোট 10,000 টাকার চেকের মধ্যে 6,500 টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে তাহলে পরিশোধিত হয়নি 3,500 টাকার চেক তাহলে আমি কি করেছি এই পরিশোধের জন্য যে ইস্যু করেছি এটা নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখেছিলাম যেহেতু নগদান বই ধরে আমি করছি নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখেছিলাম মানে মাইনাস করেছিলাম এখন প্লাস করবো ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি 3,500 টাকা 10,000 টাকার মধ্যে 6,500 পরিশোধ হয়েছে আর 3,500 পরিশোধ হয়নি এইটা হলো এক নম্বরটা দুই নম্বরে আসি আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত হচ্ছে 3,000 টাকা কিন্তু ভুলে নগদান বইতে লেখা হয়নি তাহলে লেখা হয়েছে কোথায় ব্যাংকে ব্যাংকে কোথায় লেখা হয়েছে ক্রেডিট পাশ অর্থাৎ প্লাস সাইডে তাহলে আমরা যেহেতু নগদান বই ধরে করছি ব্যাংকে যদি কোনোটা ক্রেডিট বা প্লাস হয় আমরা সেটাকে প্লাস করব ব্যাংকে যদি কোনোটা ডেবিট বা মাইনাস হয় আমরা সেটাকে মাইনাস করব তাহলে আমরা আসি যেহেতু ব্যাংকে এটা প্লাস অবস্থায় আছে আমরা এটাকে প্লাস করব আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি 3,000 টাকা এরপর আমরা আসি দুই এর পরে তিন নম্বর 2,500 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি তাহলে পরিশোধ হলে কোথায় লেখা হয়েছে ব্যাংকে লেখা হয়েছে ব্যাংকে কোথায় লেখা হয়েছে ডেবিট পাশে লেখা হয়েছে ব্যাংকে ডেবিট পাশ মানে হচ্ছে মাইনাস তাহলে ব্যাংক মাইনাস করছে আমিও মাইনাস করে দিব ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 2,500 টাকা এরপর আমরা আসি তিনের পরে চার চালে আসি 5,000 টাকা প্রাপ্য বিল 4,800 টাকা বাট্টা করা হয়েছে কিন্তু নগদান বইতে প্রাপ্য বিলের সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে তাহলে নগদান বইতে যদি সম্পূর্ণ মূল্য লেখা হয় তাহলে কি হবে সম্পূর্ণ মূল্য লেখা হয়ে থাকলে নগদান বইতে 200 টাকা বেশি লেখছে অর্থাৎ প্লাস করছে বেশি এখন আমি মাইনাস করে দেবো বাট্টাকৃত প্রাপ্য বিলের অর্থ বেশি দেখানো হয়েছে 200 টাকা এরপর আসি ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদান বইতে 31 ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি লিপিবদ্ধ হয়েছে কোথায় ব্যাংকে আমরা করতেছি নগদান বই অনুযায়ী যেহেতু ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে ব্যাংকে কোথায় লিপিবদ্ধ হয়েছে ক্রেডিট পাশে অর্থাৎ প্লাস তা আমিও এটাকে প্লাস করে দিব ব্যাংক কর্তৃক মঞ্জুরি কিন্তু সুদ 250 টাকা তাহলে শেষ আমার আইটেম গুলো এখন আমরা আসি কি কি আছে প্রথমে হচ্ছে 26,500 টাকা এটার সাথে যোগ হবে 3,500 3,000 আর হচ্ছে 250 যোগ করলে 6,750 প্রথমটার সাথে যোগ করলে 33,250 টাকা এখান থেকে আমরা 2,500 এবং 200 অর্থাৎ 2,700 টাকা মাইনাস করবো তাহলে আমরা পাচ্ছি 30,550 টাকা শুরু করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এখন পাবো ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটা ছিল আমার গ এই ছিল আমার আজকের অঙ্ক এইভাবে আমরা অঙ্কগুলো সলিউশন দিয়ে যাচ্ছি আপনারা সলিউশনগুলো দেখেন এবং হাতে কলমে অঙ্কগুলো করতে থাকেন যত বেশি হাতে কলমে অঙ্ক করবেন তত বেশি অঙ্কে আপনারা এক্সপার্ট হয়ে উঠতে পারবেন আর যদি হাতে কলমে অঙ্ক না করেন তাহলে অঙ্কগুলো আপনারা পারবেন না এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকেন আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্ক সবার আগে পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ